পরম করুণাময় ময় প্রভুর নামে শুরু করছি সুফিজম্বিরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত আজ নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে এলমে মারেফত বা এলমে তাসাউফের আলোকে কোরআনের ব্যাখ্যা বা তাফসির অবশ্যই এটি আমার নিজের জ্ঞান অনুযায়ী হবে এখানে এলমে মারেফত বা এলমে তাসাউফের তাফসির বা ব্যাখ্যার যে কথা বলা হচ্ছে সেটাও আমার নিজের জ্ঞান অনুযায়ী এমন না যে আমি বললাম আমার সেটাই এলমে মারেফত বা এলমে তাসাউফের তাপসির হয়ে গেল আমি যতটুকু বুঝি সেই আলোকে ব্যাখ্যা করব তাছাড়া এ কথা বলতে আমার একটুও লজ্জাবোধ বা দ্বিধাদ্বন্দ্ব নেই যে আমি কোরআনের কিছুই বুঝি না কারণ পবিত্র কোরআন রহস্যময় গ্রন্থ এই রহস্য উদ্ঘাটন করা আমার মতো অধমের পক্ষে কোনো ভাবেই সম্ভব নয় তবু মহান আল্লাহ তালা আমার হৃদয়ে তার কোরআনের ব্যাপারে যে জ্ঞান জাগ্রত করেছেন আমি শুধুমাত্র সেখান থেকেই বলব কোরআন তো চিরন্তন সত্য কিন্তু আমার যে ব্যাখ্যা এটা যে চিরন্তন সত্য হবে বা এটাই একমাত্র তাপসির বা এটার ব্যাখ্যা এই হবে এই আয়াতের ব্যাপারটা মোটেও সেরকম নয় আমি শুধু চেষ্টা করে যাব তথা তথাকথিত তাপসিলগুলো থেকে কিছুটা ভিন্নভাবে বলার জন্য যা আমি বুঝেছি কোরআন থেকে অন্য অন্য তাপসিরের সাথে আমার কথা মিলাতে গেলে মিলার সম্ভাবনা খুব কম অনেকের কাছে তা অপছন্দনীয় হতে পারে বিরক্তিকরও হতে পারে তবু আমি আমার জ্ঞান অনুযায়ী আমি চেষ্টা করব আর এই পর্বের নাম নির্ধারণ করেছি মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লার সেই উক্তি থেকে যে আমি কোরআনের মগজ তুলে নিয়েছি আর উস্থির চর্ম রেখে দিয়েছি শ্রীগাল কুকুরের জন্য মাওলানা রুমির এই বিখ্যাত উক্তি থেকে অনুপ্রাণিত হয়ে এই পর্বের নাম দিচ্ছি কুরআনের মগজ আজ আলোচনা করব সুরা ফাতিহা নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب

সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি সৃষ্টি জগতের আর রহমান রহীন তিনি করুণাময় ও দয়বুয় ধর্মের দিবসের মালিক বা ন্যায় দিবসের মালিক অনুবাদ করা যায় ইয়া ইয় কানাধু ইয়া কানাস্তাই আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য কামনা করি আপনি আমাদের কঠিন এক সোজা পথে পরিচালিত অথবা হে আল্লাহ আপনি আমাদের সে পথে পরিচালিত করুন যে পথ কঠিন এক শক্ত পথ কঠিন এক দৃঢ় পথ সহজ সরল পথ নয় সে পথে পরিচালিত করুন যে পথের অধিকদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন তাদের পথ নয় যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন বা আপনার গজব পতিত হয়েছে এই হচ্ছে সহজ সরল অনুবাদ আমি এই আলোচনার ক্ষেত্রে অর্থকে খুব কঠিনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ বা কঠিনভাবে অর্থ করার চেষ্টা করব না যেহেতু সবাই শুনবে সবার উপযুক্ত করেই অর্থগুলো বলার চেষ্টা করব। তাই কিছু কথা থাকবে যেগুলো এখানে বলাই হবে না এড়িয়ে যাওয়ার চেষ্টা করব বা সহজভাবে বলে সেটা শেষ করে দিব অথচ তার ভেতরে আরও কোনো কঠিন বা গভীর কথা থাকবে যেটা এখানে বলা সম্ভব নয় বা আমি এটা ইচ্ছা করি এড়িয়ে যাব প্রথম আয়াতে প্রথম শব্দ আল হামদু প্রশংসা হামদুন মানে হচ্ছে প্রশংসা আল হামদু দ্বারা এখানে আলিফলাম যখন যুক্ত করে দেওয়া হয় আরবি কোনো শব্দের ক্ষেত্রে সেটা নির্দিষ্টভাবে বুঝিয়ে দেয় যেমন শুধু কিতাব বই আল কিতাব বইটি বিশেষভাবে নির্দিষ্ট করে বুঝাতে আল শব্দটি ব্যবহার হয়ে থাকে তাই এখানে হামদুর সাথে আল যুক্ত হয়ে অর্থটি এরকম হয়েছে স্বাভাবিকভাবে আপনারা যে কোনো অনুবাদ গ্রন্থে এভাবেই পাবেন সমস্ত প্রশংসা অর্থাৎ প্রশংসাকে সমষ্টি করে একত্র করা হয়েছে প্রশংসাই লিল্লাহি আল্লাহর জন্য যত প্রশংসা আছে গুণগান আছে সব আল্লাহর জন্য হামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ অর্থাৎ প্রশংসাকে আল্লাহর জন্য এখানে নির্দিষ্ট করে দিয়েছে দুনিয়ায় যত গুণগান যত প্রশংসা আছে সবই কার আল্লাহর এই কথার অনুবাদ তো সবাই করে কিন্তু ব্যাখ্যার ক্ষেত্রে সবার একটি সহজ কথা যে আল্লাহর নিরানব্বইটি নাম আছে যাকে আসমাউল হোসনা বলা হয় এই নিরানব্বইটি গুণী হচ্ছে কি আল্লাহর গুণ আমি অনেককেই দেখেছি যে তারা মনে করে যে আল্লাহর নিরানব্বইটা গুণী আর কোনো গুণ নাই যদি দু একটা গুণ বাড়তি কেউ বলে থাকে তখন অন্য কেউ এসে বলে কোরআন এবং হাদিসে তো এই কথাটি নেই এই নিরানব্বই নামের বাইরে তুমি কেন বললে বললে এই নিরানব্বই নামের মধ্যে থেকেই বলতে হবে এর বাইরে থেকে বলা যাবে না এটা হচ্ছে তাদের ধারণা কিন্তু এ আয়তে স্পষ্ট আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যত গুণগান আছে এই নিরানব্বই বা নিরানব্বই হাজার নিরানব্বই লাখ এরকম কোনো কথা না যত গুণ আছে যত প্রশংসা আছে গুণবাচক নাম আছে সবই কি মহান আল্লাহ তালার তার জন্য এটা বরাদ্দ করে রাখা হয়েছে একজন মানুষ কেউ দয়ালু হতে পারে কেউ করুণাময় হতে পারে কেউ ন্যায় বিচারক হতে পারে কিন্তু এই সমস্ত গুণ তার মধ্যে থাকবে না এই সমস্ত গুণ সমস্ত প্রশংসা কার আল্লাহ তো শুধু নিরানব্বইটা নামের মধ্যে বা নিরানব্বইটা গুণের মধ্যে থাকে বাধার মানে কি এই নিরানব্বইটা গুণ কোরআন হাদিসে পাওয়া গিয়েছে এটা বলা যায় যে আমরা কোরআন এবং হাদিসে নিরানব্বইটি গুণের কথা পেয়েছি এর মানেতেই না নিরানব্বইটা গুণের মধ্যে সীমাবদ্ধ তাহলে আলহামদুলিল্লাহ বলা হবে কেন শুধু হামদুলিল্লাহ বলা হতো তারপর কিছু নির্দিষ্ট গুণ দিয়ে দিত যেমন রব রহমান রহিম এখানেই আছে এই সুরার মধ্যে কিন্তু তা না করে আলহামদুলিল্লাহ বলা হলো সব অনুবাদ দেখবেন তারা এটা ভালোই বুঝে যে এই আল যুক্ত করে দিয়ে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য বরাদ্দ করা হয়ে গেছে মানে সমস্ত গুণ প্রশংসা সবই তার কিন্তু বলতে গেলে তখন তারা এটা বুঝবে না অর্থাৎ সব কিছুতেই হতবাবাজ বাড়াবাড়ি কিন্তু আপনি সনাতন ধর্মের দিকে তাকান তাদের কথার দিকে দেখেন তারা তাদের ঈশ্বরের গুণগানের বেলায় যখন বলে তখন বলে অনন্ত নাম তার সমস্ত নাম তার সমস্ত প্রশংসা তার সমস্ত গুণ তার নির্দিষ্ট কয়টি নামের কথা বলে না নির্দিষ্ট নাম আছে অনেকের অনেক নাম বলে কিন্তু তার নাম অনন্ত অনন্ত প্রশংসা তো এটা তো পুরাণের কথা আলহামদুলিল্লাহ সমস্ত গুণ সমস্ত প্রশংসা আল্লাহ তো নিরানব্বইটা নামের মধ্যে তাকে কেন বেঁধে রাখা হচ্ছে আল্লাহর গুণবাচক নামের মূলত কোনো অভাবই নেইবাচক নাম তার সমস্ত গুণ তার প্রমাণ এই আলহামদুলিল্লাহ তিনি অনন্ত নামের অধিকারী অনন্ত গুণের অধিকারী যার কোনো শেষ নেই নিরানব্বইটা বলা তো তার গুণকে সংকীর্ণ করে দেওয়া কোরআন এবং হাদিসে এসেছে নিরানব্বইটা গুণ অনেক গুণ এখন সমস্ত গুণ যদি লিপিবদ্ধ করা হয় তাহলে তো কোরআন যে পরিমাণ মোটা হয়েছে লিখতে গিয়ে লিপিবদ্ধ করতে গিয়ে তো দেখা গেল যে নাম লিখতেই তার চেয়ে বেশি কাগজ লাগবে গুণ প্রকাশ করা হয়েছে তার বান্দারা যুগে যুগে তার নাম সম্পর্কে জানবে নতুন নতুন গুণ জানবে নতুন নতুন নামে তাকে ডাকবে তিনি নিরানব্বইটা নামের কথা উল্লেখ করেছেন নামও নয় কিন্তু গুণ গুণটাকে আমরা তার সুন্দর নাম বলছি রহিম রহমান এগুলি কিন্তু মূলত নাম নয় গুণ তো আমরা বলি কি আসমাউল হোসনা সুন্দর নাম গুণবাচক নাম কিন্তু সত্য তো এটাই যে তার বান্ধা তাকে অনন্ত নামে ডাকবে সবাই কি নিরানব্বইটা নাম জানে জানে না তো কেউ কি নিজের মতো করে আল্লাহকে কোনো নামে ডাকতে পারে না কোন সুন্দর নামে তার যে নামটা ভালো লাগে সুন্দর হতে হবে গুণবাচক হতে হবে সমস্ত গুণ এবং প্রশংসার সূচক হতে হবে তাহলে কি তা আল্লাহর গুণ কারণ সমস্ত গুণ তো তার গুণের বাইরে তো কোনো কিছু নেই কোরআন হাদিসে নাম ধরে অনেক ভালো কাজের কথা আছে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নাই যে এই কয়টা ভালো কাজই করতে হবে বা এই কয়টাই মন্দ কাজ ভালো কাজ করার কথা বলা হয়েছে মন্দ কাজ থেকে বিরত থাকতে বলেছে তারপরে কিছু লিস্ট দিয়েছে আর একটা ধারণা দিয়েছে মন্দ কাজগুলো কীরকম হবে ওই কাতারে যত মন্দ কাজ পড়বে তা নিষিদ্ধ এবং ওই যত ভালো কাজ পড়বে ওই কথার মধ্যে তা ওই হুকুমের আয়তায় পড়বে ওই আয়াতের বা কোরআনের আদেশের মধ্যে গণ্য হবে এখন কোরআনে যেটা নাই তাই সেটা করা যাবে সেটা খারাপ হলো যেমন কোরআনে ধর্ষণের কথা নেই আছে ব্যবিচারের কথা ধর্ষণ আর ব্যয়বিচার কিন্তু এক না ব্যবিচার মূলত দু বা যেটাকে জেনা বলা হয় সেটা মূলত একে অন্যের সম্মতিতে করে থাকে কিন্তু ধর্ষণের বিষয়টা হচ্ছে একজনের সম্মতি থাকে না তো স্বাভাবিক একটি বিষয় এর জন্য তো আলাদাভাবে আয়তের দরকার নেই ব্যয় শাস্তি যখন এত বেশি বা এটা এত পাপ সেখানে ধর্ষণের বিষয়টা কি দাঁড়ায় কি নাম ধরে ধর্ষণ শব্দটা পুরাণ উল্লেখ করতে হবে প্রয়োজন আছে প্রয়োজন তো নেই তো কিছু নাম যেমন ভালো মন্দের উল্লেখ আছে কিছু কথা উল্লেখ আছে সেভাবেই কিছু নাম উল্লেখ আছে সব নাম তো উল্লেখ থাকার দরকার নেই তিনি তো বলেই দিয়েছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তার যেমন ফার্সিতে বলা হয় খোদা তো এই খোদা শব্দটি নিরানব্বইটা নামের মধ্যে নেই খোদা মানে হচ্ছে স্বয় ভূ তো এই জন্য আগে এটা নিয়ে তেমন কোন সমস্যা হতো না এখনো এই শব্দের প্রচলন আছে কিন্তু এখন কিছু আলিমলা আমাদেরকে দেখবেন খোদা বলা যাবে না কারণ এই নিরানব্বই নামের মধ্যে তো খোদা নেই খোদা দ্বারা বোঝায় এমন কিছুকে যাকে কেউ সৃষ্টি করেনি তো এখানে কি দোষ এই কথা কি বলা যাবে না বাংলায় যখন বলতেছি যে আল্লাহকে কেউ সৃষ্টি করেনি তো সেই কথাই তো হলো তিনি খোদা ফার্সি এটা বলছে আমরা বাংলায় বলি প্রভু আমাকে সেই দিন একজন বলেছে যে প্রভু বলা যাবে না আল্লাহর নামে তো প্রভু নেই তখন আমি তাকে বললাম যে রব অর্থ তো প্রভু করা হয় কি সমস্যা তো তারা এটাও মানতে নারাজ কেউ কেউ এতটা মানে গোড়ামি দেখায় যে আর্মিতেই বলতে হবে বাংলায় বলা যাবে না তাহলে নাকি সেই নামই থাকবে না অথচ কোরআন নাজিল হয়েছে আরব দেশে তাই আরবিতে যদি বাংলাদেশে নাজিল হতো তাহলে অবশ্যই বাংলায় নাজিল হতো এখানে আরবি ভাষাটা তো মুখ্য নয় অন্যান্য ধর্মগ্রন্থগুলো অন্যান্য ভাষায় নাজিল হয়েছে আরবি তো আল্লাহর ভাষা নয় আরবদের ভাষা তো সেখানে যখন নাজিল হয়েছে তারা যেন বুঝতে পারে সহজ করে দেওয়ার জন্য আরবি ভাষায় নাজিল হয়েছে আমরা যারা বাঙালি আছি তারা প্রভুকে আমাদের নিজের ভাষায় কিন্তু প্রার্থনা করব। গুণবাচক কথাগুলো বলবো তার প্রশংসা করব আরবি বললে তো বুঝবো না বললেও কি সেই অর্থটা আমাকে জানতে হবে আলাদাভাবে যদি অর্থটা না জানি তাহলে কিন্তু আমার সে মনের যে ভাব সেটা কিন্তু আমি কোনোভাবে প্রকাশ করতে পারবো না তাই এখনো দেখা যায় যারা নামাজ পড়ে তারা চারটি ছোড়া মুখস্থ করে নেয় ছোরা ফাতে সাথে রাখে তার নামাজ পড়তে তার সহযোগিতা হবে যে কিছু পারে না সে একটু চেষ্টা করে কি বলে সে নিজেও জানে না নামাজ তো প্রার্থনা মানে আমি আল্লাহর কাছে গেলাম সেখানে হচ্ছে প্রার্থনা করে আসলাম তা আমি কি বলছি সেটা আমাকে জানতে হবে না মূল কথা না বুঝি ভাব না বুঝি অন্তত পক্ষে সেই কথার বাংলা অর্থ বা আমার মনের ভাব যেটা আমি কি বলছি সেটা তো আমার জানা খুব দরকার আমরা সেটাও জানি না সেটাও নাকি প্রার্থনা সেটাও নাকি নামাজ আলাদ যাই বলি আল্লাহর সামনে দাঁড়ালাম আল্লাহকে কি বললাম আমি নিজেই জানি না ব্যাখ্যা কঠিন বুঝিনা ঠিক আছে অনুধাবন করতে পারি না অন্তত পক্ষে সেটা নিজ ভাষায় তো বুঝবো তাও না এই নিয়ে তেমন কোনো আলোচনাও নেই বাধ্যবাধকতাও কেউ করে দেয়নি আরবিতে জানলেই হবে কিন্তু এটা তো বাধ্য বাধকতা মূলক করে দেওয়া উচিত সবার জন্য আবশ্যক যে তোমাকে অবশ্যই তুমি কি বলছো তোমার রবের সামনে দাঁড়িয়ে তা তোমাকে জানতেই হবে তুমি তো আরবিও না আরব দেশের মানুষ হতে আরবিতে বলতে সমস্যা নেই তো আরবদের জন্য তারা ওই কটা শব্দ মুখস্ত করে নিবে বাক্য মুখস্ত নেবে তারপরে আল্লাহর সামনে দাঁড়াবে সে যা মুখস্ত করে নিছে সে বললো এটুক জানলো যেভাবে প্রার্থনা করতে আমি কি বলছি কিন্তু আমরা তো সেটা জানছি না তো এই না জানতে জানতে অবস্থা এমন হয়েছে যে আল্লাহর নাম নিরানব্বইটার বাইরে বলা যাবে না খোদা বলা যাবে না এই জন্য খোদা হাফিজ বলা নিষেধ বলে এখন বেদাত বলে নাম নিষিদ্ধই করেছে আমি অনেকজনকে দেখেছি যারা একদম সরাসরি বারণ করে দেয় অথচ আলহামদুলিল্লাহ তাদের সবার অনুবাদী দেখুন সমস্ত প্রশংসা আলবার এদিক দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা তারা কি সুন্দর বলে যে তাদের ঈশ্বরের অনন্ত নাম সমস্ত নাম তার সমস্ত গুণ তার ভক্ত তাকে যে নামে ডাকে তিনি সে নামই কবুল করে নেন কিন্তু যারা মুসলিম সম্প্রদায় আছেন সেসব ভাইরা ভাবেন যে না নিরানব্বইটার বাইরে যাওয়াই যাবে না রব্বুল আলামিন আলম আলমসুমূহের বা সৃষ্টি সমূহের রব বা প্রতিপালক সমস্ত প্রশংসা তার যিনি সেই রব বা সেই আল্লাহ যিনি সমস্ত সৃষ্টিকুলের পালন কর্তা রহমান রহিম যিনি করুণাময় ও দয়ালু রহমান রহিম দুটি গুণ তার শাব্দিকভাবে এই দুটির অর্থ একই রকম রহামিম এটা মূল ধাতু আর রহমন আমরা বলে থাকি যে রহম করুন তো এই দুটি শব্দই সেই রহম থেকে রহমান রহিম বাহ্যিকভাবে এর সাধারণ ব্যাখ্যা হচ্ছে যেটা আল্লাহর বিশেষ দয়া শুধু তার নির্দিষ্ট কিছু বান্দার জন্য সেটা হচ্ছে তার রহিমী গুণের প্রকাশ আর রহমান হচ্ছে তিনি যা সবার জন্য সমানভাবে করেছেন যেমন বৃষ্টি নামলে সবার জন্য নামে রোদ উঠলে সবার জন্য উঠে সবাই অক্সিজেন পাচ্ছি এই যে তার দয়া অনুগ্রহ এটা হচ্ছে তার রহমানি গুণ আর রহিম হচ্ছে তার বিশেষ বাংলাদের প্রতি তার বিশেষ নজর দয়া যে দেখা গেল নদীতে টলার ডুবে গেছে তার মধ্য থেকে একজনকে তিনি রক্ষা করেছেন বিশেষ দয়া করেছেন কথার কথা তারপর হাদিসে এরকম একটি ঘটনার কথা আছে যে একবার বৃষ্টি নামলো পাহাড়ের এমন এক কোনাই নামল যে শুধুমাত্র একজনের জমিতে পড়লো বাকিদের জমিতে সেটা পড়লো না যে বিশেষ দয়া স্বাভাবিকভাবে কি সবার উপর পড়ার কথা ছিল তাছাড়া বান্দা আল্লাহর কাছে যখন বিশেষভাবে কিছু চায় বিপদে পড়ে তখন যে আলাদাভাবে একজনকে রক্ষা করা হয় বিশেষভাবে এটি হচ্ছে তার রহিমী গুণের প্রকাশ এই যে রহিম যার বাংলা অর্থ দয়ালু বা দয়ালু এখান থেকেই মূলত আমরা যারা বাংলাদেশি সুফি ভাবধারায় আছি বাংলাদেশের মধ্যে তরিকাপন্থী তারা দয়াল শব্দটি ব্যবহার করে থাকে প্রায় অনেকে দেখবেন যে দয়াল বলে ডাকতে দয়াল দয়াল বলে অনেকে কিন্তু এটা নিয়ে মজা করে কারণ তারা বুঝে না এই দয়াল যে আরবিতে রহিম আল্লাহর নাম এটা বুঝে না আবার যারা বলেন তারা অনেকে এই ব্যাপারে আসলে ভালো মতো জানে না তারা শুনেছে তার মুর্শিদের মুখ থেকে বা অন্য কারো কাছ থেকে যে দয়াল বলতে তাই তারা বলেন কিন্তু তারাও অনেকে জানেন না যে এই দয়াল মূলত এই রহিমী গুণের দয়াল তাই আমরা বাংলা ওই যে প্রথমেই বলেছি নিজের ভাষায় বলতে তাই আমরা রহিম না বলে হে দয়াল এভাবে বলি কারণ ভক্তেরা তরিকাপথীরা তার বিশেষ দয়া সম্পর্কে অবগত তারা বিশ্বাস করেন যে আল্লাহ তালা বিশেষভাবে তার বান্দার প্রতি কৃপা করতে পারেন এবং তার কাছ থেকে তারা বিশেষভাবে কৃপা প্রাপ্ত বা দয়া লাভ করে থাকেন মালিক দিন অর্থ হচ্ছে ধর্ম অর্থ ধর্মের দিবস বা ধর্মের দিন এটা হচ্ছে হুবহু অনুবাদ ধর্মের দিন ইয়ামন মানে হচ্ছে দিন বা দিবস আর আর্দিন অর্থ হচ্ছে ধর্ম তাহলে মালিক অধিপতি যাই বলি আর হচ্ছে ধর্মের যে দিবস সেই হচ্ছে তিনি মালিক তো সব গুলো এরকম পাবেন যে বিচার দিবসের মালিক এখানে ধর্ম দ্বারা ন্যায় বুঝায় তাই যে ন্যায় দিবস অর্থাৎ আহ বিচার দিবস বলতে যেটা বুঝায় আর কি সেদিন সবাই ন্যায় পাবে এই হিসাব করে অনুবাদ করা হয় যে বিচার দিবসের মালিক আদিন বা ধর্ম ধর্ম বাস্তবে কি অনেকেই এভাবে বলবে যে ইসলাম একটা ধর্ম হিন্দু একটা ধর্ম বা সনাতন একটা ধর্ম বৌদ্ধ ধর্ম এভাবে ধর্ম দ্বারা তারা বিশ্লেষণ করবে কিন্তু এখানে একটা শাব্দিক বিষয় আছে সেটা হচ্ছে দিন অর্থ ধর্ম ধর্ম কি ধর্ম হচ্ছে যা কোনো কিছুকে আটকে রাখে ধারণ করে যেমন পানির ধর্ম কি সে কাউকে ভিজিয়ে দেবে এবং উপরে রাখলে কি সেই গড় গুড়িয়ে নিচে চলে যাবে আগুনের ধর্ম সে জ্বালিয়ে দিবে মানুষের ধর্ম কি মানুষের ধর্ম হচ্ছে তার মনুষ্যত্ব প্রতিটা বিষয় কি একটা ধর্ম আছে অর্থাৎ সে যেটাকে ধারণ করে আছে সেটাই হচ্ছে তার ধর্ম তিনি যেহেতু সবারই মালিক সবারই রব আলম সুমেহের রব সৃষ্টি জগতের রব তাই এখানে ধর্ম দ্বারা শুধুমাত্র একটা নির্দিষ্ট ধর্ম বা জীবন ব্যবস্থায় যে ইসলাম বলতে যেটা বোঝায় এরকম না আমাদের ইসলাম যেরকম পূর্বে এরকম ছিল না অন্য নবীদের বেলায় অন্য শরীয়ত ছিল শরীয়ত বিধান পরিবর্তন হয়েছে এখানে বিধান বোঝাচ্ছে না ধর্ম বোঝাচ্ছে প্রতিটি প্রাণী প্রতিটি বস্তু তার যে নির্দিষ্ট ধর্ম নিয়ে আছে সেই ধর্ম দিবসের তিনি মালিক আর এই ধর্ম দিবস কি সহজভাবে বললে যদি এটাই ধরে নেই যে ন্যায় দিবস ন্যায় পাওয়ার দিবস বা বিচার দিবস এই বিচার তো সবসময় হচ্ছে চলমান আজ কি বিচার হচ্ছে না গতকাল কি বিচার হয়নি আগামীতে কি বিচার হবে না সাধারণ মানুষই তো বলে আল্লাহ তোর বিচার করবে আল্লাহ তোমার এটার শাস্তি দিবে আল্লাহ ওকে ঠিকই শাস্তি দিয়েছে কিছু হইলে এরকম বলে না তো বিচার তো হইল ন্যায় তো হলো প্রতিনিয়ত হচ্ছে হয়েছে হচ্ছে হবে এটা তো একটা চলমান প্রক্রিয়া সবাই মারা যাবে একদিন সব ধ্বংস হয়ে যাবে তারপর সবাইকে উঠানো হবে তারপর একটা ন্যায় দিবস হবে সেখানে আল্লাহ তালা মালিক হয়ে বসে থাকবেন এরকম নয় তিনি সর্বসময়ে ধর্ম দিবসের অধিপতি হয়ে আছেন তার আদি এবং অন্ত নেই তিনি স্বয়ং মহাকাল প্রতিটা স্থানে প্রতিটা বস্তুতে সব কিছুতে তার যে নিজস্ব ধর্ম আছে সেই সময়কালের তিনি অধিপতি এখানে আগে পরে নয় যে এখন তিনি নেয় দিবসের অধিপতি নয় মরার পর সেই অধিপতি হবে তার মানে কি এখন নেয় দিবসের অধিপতি তাহলে কে কে করতে সেই নেয় নেয় কি হচ্ছে না এর জন্য তো খুব কঠিন ব্যাখ্যার দরকার নেই মানুশি তো বলে দিচ্ছে যে আল্লাহ তার বিচার করেছিল কোরআনে এরকম অনেক ঘটনা আছে যে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন অর্থাৎ বিচার হয়ে গেছে হয়ে গেছে না হচ্ছে আগামী তো হবে এটা তো একটা চলমান প্রক্রিয়া কেন নির্দিষ্ট একটা সময়কে মরার পর সেটা ভেবে বসে আছি সেই ন্যায় দিবস চলমান এখানে জন্ম মৃত্যু যে প্রক্রিয়া যেটাকে সনাতন ধর্মালম্বীরা জন্মান্তরবাদের কথা বলেছেন যে বিচার হবে সে তার কর্ম অনুযায়ী আবার ভোগ করবে জন্ম লাভ করবে এই চলমান প্রক্রিয়া অনন্তকালের সেই অনন্তকালের যে ধর্ম ন্যায় যে বিচার দিবস যেভাবেই বলি তিনি কি তার অধিপতি আগেও ছিলেন এখনো আছে আগামী তো তাই হবে তিনি থাকবেন এই অধিপতি হয়ে যারা এই অধিপতিকে পরের সময়ের জন্য বরাদ্দ রেখেছেন যে না তিনি এখন সেই দিনের অধিপতি না ওই দিন তিনি অধিপতি হবেন তাহলে তারা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে তারা এই পথকে খালি রেখেছে এই চেয়ারকে খালি রাখছে এখন এখানে আল্লাহ বসা নাই কারণ ওই দিন তিনি বসবেন বিচার দিবস মরার পর হবে সবাই একত্র উঠবে অথচ সহজ বিষয় এটা চলমান তিনি এখনো ন্যায় দিবসের মালিক হয়ে বসে আছেন ন্যায় করতেছেন আমি পূর্বে বলেছি যে অনেক রকম ব্যাখ্যা হবে অনেক গভীর কথাও থাকবে আমি বাহ্যিকভাবে যতটুকু বলা যায় ততটুকুই বলবো। বেশি বলতে গিয়ে আবার পরিবেশ নষ্ট করার ইচ্ছা নাই মানুষের মাথা খারাপ করার ইচ্ছা নাই যারা বোঝা তারা শুধু মনোযোগ দিয়ে শুনে বুঝলে এটুকু যথেষ্ট বাকিটা তো আসলে একজন দেল কোরআনের হাফেজ যিনি আত্মজ্ঞানী যিনি তার কাছ থেকে জানতে বুঝতে হবে আর তারপরে সেই পদ্ধতি জেনে ধ্যান সাধনার মাধ্যমে এই কোরআন আল্লাহর কাছ থেকে বুঝতে হবে কারণ আল্লাহ তালা বলেন আর রহমান আল্লাম আল রহমান তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন অর্থাৎ আল্লাহর কাছ থেকে কোরআন মানুষকে শিখতে হবে যার তার কাছ থেকে কোরআন শেখা যায় না এটা আল্লাহ বলছেন কিন্তু বলার পরও মানুষ শুনলো কিন্তু বুঝল না যাই হোক তো আমি সাধারণভাবে ব্যাখ্যাগুলো করছি কারণ যেহেতু তরিকাপন্থীরা দেখছেন তাদের অনেকের কাছে এর চেয়ে গভীর অর্থ আছে তো তাদের কাছে মনে হতে পারে এই কথা বলার কি দরকার আছে তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে সব কথা বলা সম্ভব না ইয়া কানা শুধুমাত্র আমরা আপনার ইবাদত করি কানা সাইন এবং শুধুমাত্র আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি বা চাই তো আমরা কি শুধু আল্লাহর ইবাদত করছি বাহ্যিক ভাবে কি তাই মনে হচ্ছে অন্যের চাকরি করা হচ্ছে আহ অন্যের গোলামি করতেছি মানুষের কাছে সাহায্য চাই যে ভাই আমাকে একটু হেল্প করেন তো মানুষের কাছে সাহায্য চাওয়ার কথাও আছে আবার মানুষকে সাহায্য করার জন্য অনুপ্রাণিত করার কথাও কি করে আছে তাহলে আমরা যে বলছি আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই কিন্তু আমরা তো মানুষের গুলামিও করছি আবার মানুষের কাছে সাহায্য চাচ্ছি তো এই প্রার্থনা কি ঠিকঠাক হলো বা এই দাবি কি সত্য হলো আল্লাহর কাছে যে বলছে কথা কি সত্য এই কথা বলার পর আল্লাহ স্বাভাবিকভাবে সাহায্য সহযোগিতা করার কথা বললেন কথা সেভাবে চিন্তা করলে তো দ্বিমুখী পানা হয়ে যায় যে এটার সাথে তো ওইটা মিলছে না এখানে তার কাছে সাহায্য চাওয়ার কথা বলা হচ্ছে আবার আরেক জায়গায় বলা হচ্ছে তোমরা মানুষকে সাহায্য করো আমার কাছে কেউ সাহায্য চাইলে তো আমি সাহায্য করবো বা কেউ না চাইলেও সাহায্য করলাম সে তো আমার কাছে সাহায্য নিল হেল্প নিল তো এই আয়ের দ্বারা তো সে তার স্বীকৃতি যেটা সেটা তো ঠিকঠাক হলো না আল্লাহ তো আবার সাহায্য করার কথা বললেন কেন আর যাকে দেখছি না তার গোলামি বা দাসত্ব কিভাবে করছি কি যে নামাজ রোজা যাই করছি এটা মূলত তাজবির মধ্যে পড়ে যা আমরা তার প্রশংসা করছি গুণগান করছি ফেরেজ এটা করতো তো এই জন্য তো মানুষকে সৃষ্টি করার প্রয়োজন ছিল না ইবাদত মানে বন্দি কি গুলামি করা এই যে আমরা অফিসে যাই কাজ করি এই গুলামি করি মাস শেষে বেতন নিয়ে আসি আরবিতে বললে এরকমই আসবে মানুষের কাছেই তো সাহায্য চাই তাহলে এটা বোঝা যায় হয়তো আমরা ইবাদত শব্দের অর্থ বুঝছি না অথবা মানুষের কাছে কেন সাহায্য চাইতে হয় কেন মানুষ সাহায্য করবে কেন মানুষের গোলামি করতে হয় আমরা এটা বুঝতে পারছি না যে তাহলে মানুষের মধ্যে এমন কি আছে কি রহস্য যে মানুষের গুলামি করতে হয় মানুষের কাছে সাহায্য নিতে হয় তাছাড়া মানুষ সবচেয়ে বেশি দাসত্ব করে নিজের নফসের মন মতলুকি চলে মন যা বলে তাই করে তো নফসের দাসত্ব হয়ে গেল না শুধু কি আল্লাহর ইবাদত বা গুলামী থাকলো আল্লাহর ইচ্ছায় কাজ করা হলো অন্যগুলো বাদ দিয়ে অন্য অন্য মানুষের যে কাজকর্মের কথা বলি ইবাদতের কথা গুলামের কথা সেগুলো বাদ দিচ্ছি তা আমরা তো নিজের নফসের গুলামি সবচেয়ে বেশি করি কিন্তু প্রতিনিয়ত বলছেন আমাদের মধ্যে দাঁড়িয়ে যে আমরা শুধু আপনার ইবাদত করি এই আয়তের অনেক ব্যাখ্যা হয় তো সহজভাবে কিছু কথা বলছি সেটা হচ্ছে একজন আল্লাহওয়ালা মানুষের আনুগত্য করতে হবে তার গোলামি করতে হবে যুগে যুগে মহাপুরুষগণ এই শিক্ষা দিয়েছেন এই পরের আয়াতে আসবে কথাগুলো তারপরও এখানে বলছি যে একজন আল্লাহ মানুষের গোলামির মাধ্যমে আল্লাহর গুলামী হয় কারণ যে রাসুলের গুলামি করে সে আল্লাহর গুলামী করে যে রাসুল নাইবের গুলামি করে সে রাসুলের গুলামী করে নিজের আমিত্বের বা নফসের গোলামি বাদ দিতে হলে একজন আল্লাহওয়ালা মানুষের কাছে আত্মসমর্পণ করতে হয় তারপর ইবাদতের হাকিকত জেনে ইবাদত করলে তখন বলা যায় ইয়া না আবুদু আর ইজাকা কানাস্তাই তাছাড়া এই বাহ্যিকভাবে এক প্রকার সেরেক হয়ে যায় যদি এত কঠিন করে দিচ্ছি না আসলেই সেরেক হয়ে যাচ্ছে এভাবে বলছি না অনেকটা সেরকম কারণ কথা দিলাম শুধু আল্লাহর ইবাদত করতে হবে কিন্তু অন্যের গুলো আমি করছি কথা দিলাম শুধু আল্লাহর সাহায্য চাই কিন্তু অন্যের সাহায্য চাচ্ছি এজন্য ভাবে যদি কেউ আমরা সেরেক করি তাহলে জন্ম চরকায় আমাদের ঘুরতে হবে আমাদের আঁকাবির দেওয়ন রশিদ রহমাতুল্লাহ তার একটি গজলের মধ্যে বলেছেন সেরেক করলে অজ্ঞান ভাবে তোর জন্ম চরকায় ঘুরতে হবে তো কোনো না কোনো ভাবে অজ্ঞানতার কারণে আমরা সেরেক করে চলছি কিন্তু বুঝতে পারছি না বিষয় কিন্তু খুব সহজ এই আলেমলা মারাই তো বলে মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে না সেরেক কারণ আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলে কি সেরেক হয় আবার আরেকজনের কাছে বলছে ভাই একটু সহযোগিতা করেন তো একটু হেল্প করেন তো একজন আরেকজনকে সহযোগিতা করা ভালো না পারলে আরেকজনের সহযোগিতা নিন বলছে না তো তখন কি সেরেক হয় না তো সূক্ষ্ম সেরেক তো লুকিয়ে থাকে এই সূক্ষ্ম সেরেক থেকে বাঁচতে হলে অজ্ঞানতা দূর করতে হবে একজন আল্লাহলা মানুষ যিনি যিনি আল্লাহর কাছ থেকে কোরআনের জ্ঞান উপলব্ধি করতে পেরেছেন পেয়েছেন আল্লাম আল এই টাইপের একজন ব্যক্তি মহাপুরুষের কাছ কাছে যখন আত্মসমর্পণ করবে তিনি তখন এই ইবাদতের হাকিকত বুঝাবেন তখন এই অজ্ঞানতার এই সেরেক থাকবে না তখন তিনি নামাজে দাঁড়িয়ে যখন বলবে ইয়া কানা আবুদোয়া ইজা কানা সাহিন আমি শুধুমাত্র তোমার ইবাদত করি বা আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি আপনার সাহায্য চাই তখন তা ঠিক হবে কিন্তু এখন তা ঠিক হচ্ছে না সূক্ষ্ম সের একটু লুকিয়ে আছে কিন্তু একবার ভাবছি না কি বলছি গুলু কত গোলামি করলাম কতজনের যে কারোটা করে না সে নিজের গোলামি করে ধরেন অনেক ধনী ব্যক্তি তার কারো গোলামি করতে হয় না সে ব্যবসা করে কথার কথা সে পণ্য বিক্রি করে তো সে কারো চাকরি করে না কিন্তু সে দিন শেষে কি করে নিজের নবসের গোলামি ঠিকই করে তাহলে ইয়াকানা বোধ ইয়াকানা স্নাইনার থাকলো এই রহস্য বুঝতে কার কাছে যেতে হবে তা একটু পর এই সুরান বুদ্ধি তালা বলে দিয়েছেন ইহদিনা সিরতল মুস্তাকিম এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ মানুষ বিভ্রান্তে আছে এই আয়াতের ভুল অর্থ জানার কারণে ভুল ব্যাখ্যার কারণে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ইহদিনা আমাদেরকে হেদায়তের ওপর রাখুন পরিচালিত করুন পদ দেখান যেভাবে বলি সিরথন মানে কি সিরাত মানে হচ্ছে পথ বা জীবনযাপনের একটা মাধ্যম সহজভাবে আমরা এটাকে রাস্তা বা পথই ধরছি সিরতল মুস্তাকিম অর্থ কি সোজা পথ অটল পথ দৃঢ় পথ কিন্তু অনুবাদ কি করা হচ্ছে সহজ সরল পথ এই সহজ কথাটা এখানে আসলো কোথা থেকে কোথায় আছে এই দিন আজ মুস্তাকিমের মধ্যে সহজ কথাটি সরল কথাটি আছে মুস্তাকিম অর্থ সরল বা সোজা সহজ কথাটি কি আছে এখন বাংলায় অনুবাদ হওয়ার কারণে যেটা হয়েছে অনেকেই ভাবছেন যে সোজা মানেই তো সরল আর সরল মানে তো সোজা এই লোকটি খুব সোজা মানে সে সহজ সরল মানুষ এই ও তো সোজা পথে যায় না মানে সে জটিলতার মধ্যে থাকে তো এইভাবে অনুবাদ করার কারণে বোঝার কারণে যেটা হয়েছে যে মুস্তাকিম অর্থ সহজ সরল ধরেছে এখানে মূলত সরল কথাটি আছে সহজ কথাটি নেই আর এই সরল সেই সরল না এই সরল মূলত সরল অঙ্কের মত কঠিন সরল আমরা ছোটবেলায় প্রায়ই বলতাম সরল অঙ্ক তো কঠিন এটাকে সরল বলা হচ্ছে কেন এই সরল অর্থ তো সহজ অঙ্ক না এটা সরল অঙ্ক মানে কি এটা উপন্যিস থাকে থাকে হবে না এটা সোজা করে হবে যোগ বিয়োগ ভাগ এভাবে ভাবে সরল মানে কি সোজা কারণ মোস্তাকিম শব্দটি এসেছে ইস্তেকামাত থেকে এই শব্দের বাব হচ্ছে বাব ইস্তেফাল আর ইসমফাইলের সিকা যতটুকু আমি জানি কোনো ত্রুটি থাকলে কেউ উল্লেখ করতে পারেন তো এর ইস্তেকামাত যেটা মূল অর্থ মূল ধাতু শব্দ যেটা এটার অর্থ হচ্ছে অটল দৃঢ় শক্ত সোজা সজভাবে যদি অনুবাদ করি এমন সোজা যে এই ডাইনে বামে যে ঘোড়ার যে বিষয়টা এটা থাকবে না মানে একদম সোজা সরল আলোর পথ যেমন সরল হয় সোজা হয় এরকম সোজা কোনো আঁকা বাঁকা নাই বা এই যে আমি চলতেছি এভাবে এইভাবে চলতে হবে এই ডাইনে বামে তাকানো যাবে না এইরকম সোজা এটার অর্থই এটা অর্থ অর্থাৎ এটার অর্থকে সরল ধরে বাংলায় বা সোজা ধরে সহজ ধরা যাবে না সহজ অর্থ এখানে আসবে না কোনো ভাবি যদিও সরল অর্থ সহজ ধরা যায় কিন্তু এখানে সেটা হবে না এখানে সেই সহজ সরলের কথা বলা হয়নি এখানে অঙ্কের সেই সরল অঙ্কের মতো যে কঠিন বিষয় সেটা বুঝানো হয়েছে সহজ সরল পথ কেন হবে এ পথ কি সহজ সরল পথ এটা সরল পথ সোজা পথ সহজ পথ না এ জোর করে সহজ ঢুকায়া মানুষকে বিভ্রান্তিতে রাখছে তাই তারা ভাবে চুরি ডাকাতি যাই করি নামাজ করলে কি হবে তার জান্নাত অনেক কিছু করার পর ওই শেষে যে হজ করলাম সব পাপ মুছে গেল সে স্বর্গে চলে গেল সহজ একটা দোয়া করলাম বিষ লাখ নাকি সহজ কোনো ভুল করলাম একটা কাপ ফাড়া দিলাম শেষ ছোটখাটো কাজ করলাম একটা দুইটা স্বর্গে চলে গেলাম জান্নাতে চলে গেলাম কতই না সহজ আল্লাহর ধর্ম কতই না সহজ এই পথ অনুবাদ এমনকি এটা অন্য ভাষায় যখন অনুবাদ করা হয় বা আরবি থেকে আরবিতেও যখন অনুবাদ করা হয় তখন এইভাবে অনুবাদ করার চেষ্টা করে এই সোজা দ্বারা ওই সরল দ্বারা সহজ বুঝায় কিন্তু সব সবসময় যে সরল দ্বারা সহজ হবে না এটা তো বুঝতে হবে যে আল্লাহ এই শব্দের দ্বারা কি বুঝিয়েছেন তা তো দেখতে হবে এমন যদি হতো যে আল্লাহ তালা এই কথাটা বলছেন কোরআন আর কোথাও এরকম কোনো কথা নাই তাই আমরা এটা ক সরল অর্থে ধরে তার সাথে সহজে লাগিয়ে নিলাম এটা করা যেত যদি আল্লাহ তালা এই ব্যাপারে আর কিছু না বলতেন তো স্পষ্ট অর্থ হচ্ছে এমন সোজা যে সোজার মাঝে কোনো ব্যাকা তারা নাই মানে একটু নড়াচড়া করার কায়দা নাই বা খুব শক্ত হয়ে দাঁড়ায় থাকা একদম সোজা একটা পথ এরকম একটু এদিক সেদিক নাই তো এই যে পথের একটু এদিক সেদিক নাই একদম সোজা এটা কি সহজ বিষয় একটু এদিক সেদিক হলে তো আপনি পড়ে যাবেন তো এই পথ তো অত্যন্ত কঠিন পথ যে আমি একটু ডাইনে মরতে পারবো না বামে ঘুরতে পারবো না এই যে ডাইনে বামে যে না ঘোরার বিষয় সোজা এটাই কিন্তু মুস্তাকিম তাহলে এই সহজ যুক্ত করার মানে কি সরল ঠিক আছে সহজ কেন যুক্ত করছি এই একটা সোজা লাঠি এনে দাও তো এর মানে কি সহজ একটা লাঠি এনে দাও ওই বাঁশের ঝাড় থেকে একটা সোজা বাস কাটতো তার মানে কি সহজ একটা বাস কেটে আনো সবসময় সরল অর্থ এই যে সহজ হবে সরল অঙ্ক মানে কি সহজ অঙ্ক তারপরে আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলছেন সেটা দেখতে হবে না এই যে আমি অনুবাদ করবো তো দেখতে হবে না যে আল্লাহ তালা এই মুস্তাকিম দ্বারা কি বুঝাইল তো আমরা দেখি আল্লাহ তালা কি বলছেন এই যে মুস্তাকিম কি আমার কথা অনেকের ভালো লাগে নাই যে সহজ সরল সারা জীবন পরে আসলাম আপনি কঠিন এক সোজা পথ অনুবাদ করলেন আমি অনুবাদ কি করলাম যে আমাদেরকে সেই পথে অনেক কঠিন কিন্তু সোজা কারণ এই সোজা বলি পথটা এত কঠিন একটু তারা হওয়া যাবে না এই চলার পথে একটু মুখ ঘোরানো যাবে না এত সহজ না যে যেই পথে ডান বামে ঘোরানো যায় না মাথা সেই পথটা কি কঠিন না এই অনুবাদটাও পাবেন যে অর্থ হচ্ছে এমন সোজা যে ডান বামে তাকানো যায় না অটল দীর এগুলো কি সহজ শব্দ দৃঢ় অটল এগুলো কি সহজ কোন একটা বিষয় অটল থাকা দৃঢ় থাকা কি সহজ কঠিন কঠিন যাই হোক আল্লাহ তালা কি বলছেন তা দেখলি আশা করি কঠিন না সহজ তা আমাদের বুঝে আসবে

আল্লাহ আমাদের রব সুম্ম তারপর অবিচল থাকে অটল থাকে দৃঢ় থাকে সুম্মা অর্থ তারপর সুম্মস্তপ মু এই যে মুস্তাকিম মূল শব্দ হচ্ছে তো ওখানে হচ্ছে ইস্ত ফাইল হিসেবে সে আসছে মুস্তাকিম এর জন্য প্রথমে মিম যুক্ত হয়েছে যেমন আমরা ইসলাম বলে থাকি যার মূল ধাতু হচ্ছে সিলমন সেখান থেকে আবার সিলমন মূল ধাতু থাকলেও কি হয় দেখা যায় আমরা প্রথমে মিম যুক্ত করে দিই মুসলিম তো সেখান থেকেই হচ্ছে সেভাবে কিছু গঠনগত কিছু নিয়ম আছে মূল শব্দ হচ্ছে ইস্তেকামাত সেটা ফাইলের সিগা হয়ে মুস্তাকিম হয়েছে এখানে সে ইস্তেকামাত তারপর তারা দৃঢ় থাকে অটল থাকে সেখানে কি স্থির থাকে সোজা থাকে একটু নড়াচড়া করেন তাহলে কি মুস্তাকিমের অর্থ পাওয়া গেল তো এখানে কে অনুবাদ করবে তারপর তারা সহজ থাকে একজন আনুক অনুবাদক আপনারা দেখেন কোথাও এই ইস্তেকামা যে আসছে কে অনুবাদ করলো সহজ কোথাও নাই সব জায়গায় এটাই পাবেন দৃঢ় থাকলো কঠিনভাবে ওখানে দাঁড়ানো থাকলো সোজা হয়ে থাকলো একটা কঠিন বিষয় যে বলবে কি যে আল্লাহ আমাদের রব তারপর সেখানে কি কঠিন ভাবে একদম সোজা এই আল্লাহ আমাদের রব এই কথা থেকে আর আল্লাহ আমাদের রব না বা আবার সেলেকের দিকে ঢুকে যাবে এরকম কোনো কথা থাকবে না একদম এটাই কথা আল্লাহ আমাদের রব এখান থেকে একটু মাথায় দিকে একটু মাথায় এদিকে করা যাবে না সোজা থাকতে হবে দৃঢ় থাকতে হবে এই ফাদ হোফ হুন না তাহলে কি তাদের উপর কি আর কোনো ভয় দুশ্চিন্তা এগুলো কিছু থাকবে না ওলা ইয়েহ জানুন এবং কি কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যারা বলবে জাল্লা আমাদের রব এবং এর মধ্যে একদম মাথা ভাবে থাকবে একটু এদিক সেদিক হওয়া যাবে না দীরও থাকবে অটল থাকবে এই কথার ওপর হ্যাঁ তাদের কি কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তা নাই তুই ইস্তে কামাত এ সোমমাস্তমু এখান থেকে তো সেই মুস্তাকিম সাধারণ মানুষ নয় নাই বুঝতে পারে এখানে আমরা তো সেই মুস্তাকিম পাচ্ছি না মিম পাচ্ছি না আলিফ পাচ্ছি আলেমরা তো এটা জানে যে একই কথা ওই মিম এসেছে যেমন ইসলাম সালাম মুসলিম এই মিম মূলত যুক্ত করা হয়েছে মূল শব্দ তো থেকে যায় একই তো এই মুস্তাকিম এখানে এখানে কেউ সহজ সরল অনুবাদ করুক তাহলে আমরা মেনে নিব যে এই দিনার সিরতাল মুস্তাকিম অর্থ সহজ সরল পদ দেখানোর কথা বলা হয়েছে এখানে তো ঠিকই অনুবাদ করা হচ্ছে তাপসির সবই করা হচ্ছে খুব কঠিন তাহলে ওখানে এত সহজ অনুবাদ করা হলো কেন মানুষকে যেন আমরা এই কথা বলতে পারি এই দোয়া পড়লে বিশ লাখ নিয়ে কি হবে তুমি স্বর্গে চলে যাবে বেঁচতে চলে যাবে যত যাই করো সারা জীবন পাপ করো শেষে যাই শেষে গিয়ে একটা হস করবা আর তুমি স্বর্গে চলে যাবা জান্নাত পেয়ে যাবা এত পাক করো অত পাক করো শেষে একটু এটা করো এই দোয়া করো এটা করো সেটা করো এই সুরায়ত নঙ্গায়ত এতবার পাঠ করো তুমি জানা চলে যাবে আল্লাহর এই ধরনের করার জন্য আমরা ওই অনুবাদ ইচ্ছা করে করি শুধু আমি এখানে বলে রাখছি বাংলায় যে অনুবাদ করছে এরকম না আরবি তো এই আয়তের অনুবাদ হয় তখনও সেখানে সহজ সরল অনুবাদই করে তারা এই সরল যে সহজ না তা তো আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন তা তারা মেনেও নিয়েছেন সবাই মেনে নিয়েছেন যে এখানে সরল দ্বারা সহজ বোঝানো হয়নি শুধু এই একটা আয়াত না আরো আছে

আলু বলে ঘোষণা করে রব্বুন আল্লাহ আল্লাহ আমাদের রব সুমাস্তাকু তারপর অবিচল থাকে এই যে একই শব্দ এখানেও ঠিক একই ভাবে এসেছে এখানেও কেউ সহজ অনুবাদ করলো না বললো না সহজ সরল এখানে সোজা দৃঢ় কঠিন সেরকমই ধরলো যে মাথা ঘোরানো যাবে না একটু এদিক তো যারা এই ঘোষণা দেওয়ার পর এর মধ্যে দৃঢ় থাকবে মুস্তাকিম থাকবে সিরাতুল মুস্তাকিমের মধ্যে তাদের বেলায় কি হবে তাদের উপর কি হয় ফেরেস্তা নাজিল তারপর তারা বলে আল্লাহ এখানে আল্লাহ যে শব্দটি আছে এ আল্লাহ বা সে আল্লাহ না এই শব্দটির অর্থ হচ্ছে সাধারণত সাবধানতা বুঝাতে বা খুব কঠিন ভাবে কিছু বোঝাতে বোঝায় অর্থাৎ একটু তাদের ভয় থাকবে না আল্লাহ তা অর্থাৎ ফেরেস্তারা তাদের প্রতি নাজিল হয়ে বলে যে তোমাদের একটু ভয় নেই খুব কঠিন ভাবে বলছে দিয়ে এরকম একটা ভাব এই আল্লাহ শব্দ দ্বারা যুক্ত করে যে তোমাদের কোনো ভয় নাই কলা তাহানু তোমাদের কোনো দুশ্চিন্তাও নাই কোনো চিন্তা করা লাগবে না তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাতি যেটার কথা বা যা কুন তন্তু আদুন তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল অর্থাৎ হয়ে বলবে তোমাদের প্রতি যে ওয়াদা করা হয়েছিল সেই ওয়াদা অনুযায়ী তোমাদেরকে এই জান্নাতের সুসংবাদ তোমরা নাও তোমাদের আর দুশ্চিন্তা করতে হবে না একটু ভয় পেতে হবে না এটা কাদেরকে বলবে যারা সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে ওই যে বলবে আল্লাহ তারপরে কি থাকবে সেখানে কঠিনভাবে দাঁড়াই থাকবে এই কথার উপর এই শ্রেণীর মানুষদের বেলায় কি হয় এখানে আরেকটি গভীর কথা ঢুকেছে সেটা হচ্ছে আলাই তাদের প্রতি কি হয় এখান থেকে এটা স্পষ্ট বোঝা যায় যারা অলিয়া উলিয়াগণ আছেন এই যে সিরাতুল মুস্তাকিমের উপর যারা আছেন এই পর্যায়ের আউলিয়া তাদের প্রতি ফেরেস্তারা আসেন এর জন্য বলা হয়ে থাকে যে নবীর রাসুলরা ওহি প্রাপ্ত হন তাদের বিষয় আলাদা আউলিয়াগণ যারা আছেন তারা এলহাম প্রাপ্ত হন আল্লাহর কাছ থেকে কি তারা প্রত্যাদেশ পেয়ে থাকেন ফেরিস্তাদের মাধ্যমে এ এতে বলে নাই যে মরার পর বলবে এখানে বলা হয়েছে যারা এর মধ্যে অবিচল থাকবে সিরাতুল মুস্তাকির উপর থাকবে এ কথা বলার পর তাদের কাছে ফেরিস্তা নাজিল হবে যার তার কাছে না সহজ সরল যারা ভাবে তাদের কাছে না কারণ তারা তো সারা জীবন পাপ করে সেই বয়সে হজ করে অনেকে এরকম আছে যে সামর্থ্য এখন আছে কিন্তু তারা হজ করতে যায় না মরার কিছুদিন আগে যাবে এই চিন্তা থেকে মানে পাপ টাপ সব শেষ করে তারপর তারা হজ করে সব থেকে মুক্ত হয়ে আসবে তো এই টাইপের সহজ সরল অনুবাদ যারা শুনেছেন তাদের যে চিন্তাধারা তাদের কাছে মালাইকাত নাজিল হবে না এবং তাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দেওয়া হবে না ফেরেস্তা নাজির হয়ে আসা মানে কি সে নবী হয়ে যাও না আল্লাহ যে কারোর কাছেই তার ফেরাদেরকে পাঠাতে পারেন তার প্রিয় বান্ধবদের কাছে পাঠাতে পারেন আপনারা হাদিস থেকেও দেখবেন যে অনেক সাহাবারা কি হয়তো বা চিনতে পারেনি কিন্তু জিব্রাইল আল ইসাল্লামকে কি তারা দেখেছেন রাসুলের সাথে তার মানে কি ফেরেস্তাদেরকে মানুষ দেখতে পারে তো এই একটা আল্লাহ বললেন কি তাদের কাছে ফেরিস্তা না হয় এবং তাদেরকে কি আল্লাহর পক্ষ থেকে এই প্রত্যাদেশ দেয় এই কথা শোনায় যে তোমাদের কি চান্নাত যেটার ওয়াদা করা হয়েছিল তোমাদেরকে সেটা কি দেওয়া হবে তোমরা চিন্তা করো না এবং কি একটু ভয় পাই না তো এআটার মাধ্যমে এটা তাদের জন্য একটা কারণ হয়ে থাকবে আসবে তারা বুঝবে যে অলিয়া উলিয়াদের কাছেও কি ফিরেজ তারা আসেন এবং তারা আল্লাহর পক্ষ থেকে আসেন অলি আল্লাহরা কি এলহাম প্রাপ্ত হন তাদের কারামত সত্য আল্লাহর সাথে তাদের যোগাযোগ থাকে তো এই দুই আয়াত থেকে আমরা সিরাতুল মুস্তাকিমের বিষয়টি মোটামুটি বুঝলাম আমি আরেককে আয়াত দিতে চাচ্ছি তার মাধ্যমে আরো স্পষ্ট হবে যে এই সিরাতুল মুস্তাকিম কত কঠিন এক সুজাপথ যে এদিক সেদিক হওয়ার কায়দা নাই আল্লাহ যা হুকুম করছে তার মধ্যে থাকতে হবে একটু এদিক সেদিক ঘ যাবে না সেটা হচ্ছে সুরাহুদের একশো বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হাস্তাকিমু কামা উমির তুয়ামাংকা বলে তুমি অবশ্যই দৃঢ় থাকো সোজা হয়ে দাঁড়াই থাকো সেখানে দৃঢ় থাকো অটল থাকো অবিচল থাকো কামা যা উমির তোমাকে আদেশ করা হয়েছে ওয়ামান এবং যে তাবা তবা করেছে মা আঁকা তোমার সাথে অর্থাৎ তখন নাজিল হয়েছে তো সেই হিসাবে বলা যায় যে রাসুলকে বলা হচ্ছে যে আপনি থাকুন যা আপনাকে আদেশ করা হয়েছে তার উপর স্থির থাকুন সোজা থাকুন এবং আপনার সাথে যিনি বা করেছেন তাকে ওই আদেশ দেওয়া হলো ওয়ালা তা তো ভাবি সীমা লঙ্ঘন করবেন না ইন্নাহু বিমা। তা আমালুনা বাসিরুন। সিরোন তোমরা যা করো তা সম্পর্কে আল্লাহ সম্যক দ্রষ্টা বা তিনি সরসিলতা দেখেন তো সহজভাবে এটাই দাঁড়ায় যে যা আদেশ করা হয়েছে তা স্পষ্টভাবে ভাবে একটু তারা না করে হুবু তাই করার যে স্থির থাকা সোজা থাকা তার উপর কায়েম থাকা সেটাই হচ্ছে গে মুস্তাকিব সিরাত মুস্তাকিব তাকে ওই জাল্লা যা আদেশ করছে তো এই আয়তের আবার কিছু আলাদা কিছু ব্যাখ্যাও আছে যেমন বলা হয়েছে রাসুলকে যে আপনি যা আদেশ করছে তা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তার উপর অবিচল থাকুন এবং আপনার সাথে যিনি তোবা করেছেন এখানে একক শব্দ ব্যবহার করেছে মান তাবা মাকা মানে আপনার সাথে একা একজন ব্যক্তি যিনি তোবা করেছেন এরকম অর্থ করা যায় শব্দিক ভাবে অর্থকলে এরকমই আসবে তো রাসূলকে বলা হলো এবং সাথে কে যিনি তার সাথে তবা করেছিলেন মানে এই আয়াতের উদ্দেশ্যটা মূলত হচ্ছে এটা মোটামুটি তরিকাপন্থীদের সবাই জানেন যে প্রথম ইসলাম গ্রহণকারী রাস মাওলা আলী আলাইহিস সালাম এই আমাদের আলেম ওলামারা একটু দূরে রাখার জন্য বলে শিশুদের মধ্যে বা বালকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হচ্ছে মাওলা আলী প্রথম ইসলাম গ্রহণকারী আবু বকর সিদ্দিক এভাবে কিন্তু বলে থাকেন এনে শিশু বালক এগুলো তো লাগানোর কিছু নাই এটাই স্পষ্ট বিষয় যে মাওলা আলী আলহ ইসালাম সর্বপ্রথম তো ইসলাম গ্রহণকারী মূলত তিনি তো ইসলামের উপরই ছিলেন মানে তিনি যে ইসলাম গ্রহণ ত্যাগ করেছেন তো গ্রহণ করবেন নতুন করে ব্যাপারটা এরকম না আমাদের তাদের জীবন থেকে এরকমটা পাওয়া যায় না রাসুল ইসলামের উপর থেকে ছিলেন দিনে হানিফা মাওয়া আলী ও তাই তো রাসুলের সাথে যেহেতু কথাটা এসেছে তো রাসুলকে যখন তার আদেশের ব্যাপারে বলা হলো তার সাথে কে প্রথম যুক্ত হলো আমরা যেটা জানি সেটা হচ্ছে মাওলা আলি এখানে মাওলা আলীকে উদ্দেশ্য করে বিশেষভাবে বলা হচ্ছে তারপর যে অংশ শেষের দিকে ইন্নাহু বিমা তা বা সিরন এখানে আবার বহু বচন ব্যবহার করা হয়েছে মানে তোমরা সবাই যা করো সেই কাজ সম্পর্কে আল্লাহ তালা জানে তো ওই বিশেষ অংশটা মাওলা আলীর মর্যাদায় নাগিল হয়েছে যে রাসলের সাথে তাকে যুক্ত করে দিয়ে এই কথাটি বলা হয়েছে তো এ নিয়ে কেউ মুখ খুলে না সাধারণত যে কেন আল্লাহ তালা এখানে এককভাবে বললেন যে ওমান তা বা মা আকা তোমার সাথে যে বা করেছে বহু বচন কথাটা আনে না এখানে তা বা দ্বারা মূলত বোঝায় একজনের তো আর প্রথমেই তো বলা হয়েছে এখন সবার জন্য এই কথাটি ধরা হয় কারণ নাজিল হয়েছে রাসুলের প্রতি তখন সেটা আলাদা একটা বিষয় এখন সর্বজনীনভাবে সবার জন্য এই হুকুমগুলো চলে আসবে কারণ শেষের দিকে আল্লাহ তালা কিন্তু তা আমালুন শব্দটি বলেছেন বহুবচন করে দিয়েছেন সবার জন্য তো আমাদের সবাইকে কি করতে হবে যে রাসূল কর্তৃক যে আদেশ আমরা পেয়েছি তা কি করবো আমরা এই দৃঢ়ভাবে পালন করবে তাহলে স্পষ্টভাবে বোঝা গেল সিরাতুল মুস্তাকিম কোনো সহজ সরল পথ নয় বরং কঠিন এক সরল সোজা পথ মানে পথটি সোজা তো এই সোজা পথের কথা কোথায় আছে তারা বলে থাকে যে পড়ে একটা সোজা পথ পুল পার দিয়ে স্বর্গে যেতে হবে জান্নাতে যেতে হবে এই সিরতাল মুস্তাকিম সেই রাত সোজা এক পথ সহজ ভাষায় ওই যে ইয়াউমিদ্দিন ধর্ম দিবস চলমান প্রক্রিয়া অর্থাৎ সর্বদা ধর্মের উপর যে পথ থাকে একটু এদিক সেদিক হওয়া যাবে না এটাই রাত একটু এদিক সেদিক হলেই কি হবে পড়ে যেতে হবে জাহার মাখা একটু ঘোরানো যাবে না নেয়ের উপর সবসময় থাকতে হবে এটা কি সহজ নেয়ের উপর সবসময় থাকা কাটা যুক্ত এক কঠিন পথ অনেক কঠিন একটু এদিক সেদিক হলেই কাটা নিচে পড়ে যেতে হবে জাহান্নামে নামে এই সোজা পথ একদম সোজা ডানে বামে ঘোরার কোনো সুযোগ নাই পার হতে পারলেই কি তাদের উপর ফেরেশতা নাজিল হবে তারপর কি বলবে ওই জান্নাতের সুসংবাদ দিবে যখন আওলিয়া কারাম এই সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারেন তখন তারা অলিয়তি প্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা চলে আসে তাদেরকে সেই অলিয়তির কথা জানাই দেওয়া হয় আপনার কাছে আসছে ফেরেশতা। এসেকে বলছে তোমার কোনো ভয় নাই কোনো চিন্তা করা লাগবে না। আপনি কি সিরাতুল মুস্তাকিম এর উপর আছেন কিনা? তো অলিদের সাথে কি আমাদের তুলনা করলে হবে? তাছাড়া এ নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিসও কিন্তু আছে। হাদিসটা হচ্ছে আন সুফিয়ান ইবনে আব্দুল্লাহিস সাফি ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ হাদাসনি বি আমরি আতাসিমু বিহি ক্বালা পুল রব্বিয়াল্লাহু তাকিম এই যে সোমস্তাকীম এই মুস্তাকীম থেকে হযরত আবু সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম বা ব্যাখ্যা করতে বললাম যে হে আল্লাহ রাসুল হাদদাস নি আমাদেরকে বর্ণনা করুন বলুন বি এমন একটি বিষয়ে যা আমরা আঁকড়ে ধরে থাকব। তখন রাসুল সালু আলাই বললেন কুল বলো রব বি আল্লাহ আল্লাহ আমার রব সুমাস তাকিম অতপর তার উপর তুমি অটল থাকো দৃঢ় থাকো সোজা হয়ে থাকো একটু এদিক সেদিক হবে না এই হাদিসটিও একাধিক হাদিস গ্রন্থে এসেছে আহমাদ তিরমিজি ইবনে মাজা আরও দু এক জায়গায় থাকতে পারে আমার আসলে এতটা রেফারেন্স জানা নেই তো সব কিছু মিলিয়ে এটা স্পষ্ট যে সিরাতুল মুস্তাকিম কোনো সহজ পথ নয় এটা হচ্ছে সেই সিরাতের সেই সোজা পথ এক কঠিন পথ যা সবাই যার উপর অবিচল থাকতে পারে না এই পথে থাকতে হলে একদম শুরু ওই পথ একটু ডানে বামে তাকানো যায় না ডানে বামে ঘোরাও যায় না তাকেই বলা হয় সিরাতুল মুস্তাকিম তারপর বলা হচ্ছে সিরতিনা আলাইহিম বলার পর উপর একটি লাম আলিফ চিহ্ন দেওয়া আছে মানে এটা দ্বারা না বোঝায় কোনোভাবেই এখানে থামা যাবে না মানে অর্থটা কোনোভাবেই এখানে শেষ হবে না পরের অংশে যেতেই হবে সিরতল্লা জিনা সেই সিরাত সেই পথ আল্লাহ জিনা যারা আনতা আলাইহিম যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হয়েছে এই যে নিয়ামাত থেকে আন তাহলে কাদের সিরাত যেমন নবী মানে রাসুলের জীবন আমরা বই পড়ি না নবী সম্পর্কে তো এখানে সেটাই বুঝেছে কাদের সিরাত কাদের জীবন যে সিরাতুল মুস্তাকিম মানে যেটা অনুসরণ করবে এটা কাদের হবে আমরা তো বললাম সিরাতুল মুস্তাকিমের কথা স্বাভাবিকভাবে অনেক কঠিন একটা বিষয় তো কাদেরকে দেখলে আমরা এটা বুঝতে পারবো যে আমরা এই ব্যক্তির মতো চলতে হবে তো তার জবাব কিন্তু আল্লাহ তালা দিয়ে দিলেন সিরত আল্লা কাদের সিরত আল্লাহ আল্লা যারা আলাইহিম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত কারা নিয়ামত প্রাপ্ত যারা সিরতুল মুস্তাকিমের উপর থাকে ওই যে আরো যে কয়েকটি আয়াত বললাম যে রব্বুন আল্লাহ এ কথা বলার পর কি তারা অটল থাকে তাদের প্রতি কি ফেরস্তানা দিল হয় তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয় এই শ্রেণীর যারা অর্থাৎ নিয়ামত প্রাপ্ত হলো জান্নাতই তো বিশেষ নিয়ামত তো একটার সাথে কিন্তু আরেকটা মিল আছে সিরাতুল মুস্তাকিমে থাকলেও তারা হচ্ছে কি আউলিয়া গণ আমাদের মহাপুরুষগণ আমরা কি করব তাদের সিরাত দেখব এখানে বলে নাই যে একটা বই ধরে বসে থাকো কিছু গ্রন্থ দেখো তারপর তোমাকে বসাই দিলাম এটা জাল হাদিস এটা সহি হাদিস এই আয়তের এই ব্যাখ্যা এর বাইরে যাওয়া যাবে না এটা সেটা এভাবে এই আয়তে বলা হয়নি এটা সরাসরি একটা আদেশ আমাদের সবাইকেই প্রার্থনা করতে বলা হয়েছে শিখাই দেওয়া হয়েছে যে তুমি সবসময় কথাটা বলো নামাজে দাঁড়াইলে এই সোরা বলতে হয় কেন কেন এটাকে এত গুরুত্ব দিয়ে সব সূরার মধ্যে রাখতি হবে সব রাখাতেই রাখতি হবে অন্য কোনোটা থাকুক আর না থাকুক কেন এই প্রার্থনা কেন শেখাই দিল যে তাদের সিরাত দেখার কথা বলল যাদের প্রতি আল্লাহ নিয়ামত আছে তো ওলিদের প্রতি যে নিয়ামত আছে এটা কি আলেম ওলামারা জানে না সবাই কি জানে না শরিয়ত মারিফ অব যার কথাই বলি তার কি জানেন না এখন তারা ব্যাখ্যা করবেন যে শুধুমাত্র নবী রাসূল কথা বা সাহাবাদের কথা বলা হয়েছে না আল্লাহ তাআলা এমন তো কোনো কথা বলেন নাই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের কথা বলা হয়েছে ওখানে আলাই হিমুল মালাই কাতুন দ্বারা শুধু নবীদের কাছে এরকম কথা বলা হয়নি এই কথা বলার পর বা এটা স্বীকৃতি দেওয়ার পর যারা সিরাতুল মুস্তাকিম বা ওই শখ ওটের উপর অটল থাকবে এখানে তাই প্রাপ্ত তারা যে নিয়ামতপ্রাপ্ত এই ঘোষণা ফেরেস্তারা তাদেরকে দিয়ে দিচ্ছেন তো এই কথা বলি থামতে বারণ করা ওই যে লাচিন হতে আলাম আলিফুল বা উদুবি আলাইহিম হিম গাইরুন না কদুবন গজব আজাব শাস্তি অসন্তুষ্টি গদাবন মানে হচ্ছে রাগ মাকদূপ মানে হচ্ছে কি যার উপর রাগ পড়ছে মানে আল্লাহ যার উপর রাগ হয়ে গেছে আর আমরা যেটা বলি যে আজাব প্রাপ্ত হয়েছে এমন ব্যক্তিদের পত্না যারা আজাব প্রাপ্ত হয়েছে পলা বললেন এবং তাদের পত্না যারা পদ তো প্রথমে বলা হলো কি নিয়ামত প্রাপ্তদের পথ কি শেষ করলো না এখানে আয়াত শেষ করা হয়নি একদম কঠিনভাবে থামাই দেওয়া হয়েছে যারা কোরআনের এই নিয়ম নিয়মকানুনগুলো জানেন যে কোরআন পড়ার সময়ও যদি কেউ কোরআন পড়ে তখনও এই আলাইহিমের এখানে তেলাওয়াতের সময় থামা যাবে না কোনো ওলামা দেখবেন নামাজ পড়তেছে তার আগে পরে থামতে পারে একটার সাথে আরেক অক্ষর মিলাই পড়তে পারে কিন্তু সিরোতল্লা জিনা আনাম আলাইহিম এটা বলে থামবে না তেলাওয়াতের সময় নয় পরের অংশে গিয়ে থামবে নয় আগে থেকে থেমে যাবে এটাকে মিলিয়ে পড়বে কোনোভাবেই থামা যাবে না সাথে তিনি মিলিয়ে দিলেন যে প্রাপ্তদের সিরাত লাগবে কিন্তু ওই লোকদের সিরাত লাগবে না যারা পদ ভ্রষ্ট এবং যাদের উপর আল্লাহর গজব আল্লাহ যাদের উপর রাগ হয়েছেন তো এতটুকুই তো যথেষ্ট ছিল যে নিয়ামতপ্রাপ্তদের পথ পাইলাম আবার আলাদাভাবে কি বলা দরকার যে আমরা এই পদ ভ্রষ্টদের পথ যারি না পাই বা যাদের উপর আপনি রাগ হয়েছেন তাদের পথ আমাদের দরকার নেই কেন আল্লাহ তালীরা বিশেষভাবে ওটার সাথে যুক্ত করে দিলেন এবং ওখানে থামতে বারণ করলেন কারণ যখন আউলিয়াগণ থাকবেন তার সাথে এই শয়তান প্রকৃতির কিছু লোক থাকবে তাদের অনুসারী থাকবে আল্লাহ শিখাই দিলেন যে তাদের কাছ তাদের তো তোমরা পালন করবা এই প্রার্থনা চাও আমার কাছে কিন্তু সাথে সাথে ওই সমস্ত দুষ্ট লোকদের থেকেও দূরে থাকার প্রার্থনা চাও যাদের প্রতি আমি অসন্তুষ্ট অর্থাৎ যারা অলিয়া উলিয়াদেরকে ভালোবাসে না সম্মান করে না নিয়ামত নিয়ামতপ্রাপ্ত যেসব ব্যক্তি আছে তাদের সিরাত দেখলে কি তাদের ভালো লাগে না দেখবেন এখানে আল্লাহ তালা কিন্তু তাদের সিরাতের কথা বলছে খালি দলিল চাই দলিল চাই দলিল চাই তো এখানে তো দিলাম সিরাতুল মুস্তাকিমের দলিল এই সিরাতুল মুস্তাকিম হচ্ছে কি নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের সিরাত তাদের জীবন দেখেন কত কষ্টের আর আমাদের বর্তমান মার্শাল্লাহ যারা বিশিষ্ট স্কলার তাদের লাইফস্টাইল দেখবেন আউলিয়াদের লাইফ স্টাইল জীবন বা সিরাতের সাথে রাসুলের সিরাতের সাথে সাহাবিদের সিরাফের সিরাতের সাথে তাদের জীবন কি মিলে এটা তো আমার কাছ থেকে জানার বিষয় না এমনি দেখলেই হবে তো আল্লাহ বললেন না যে তুমি কোনো কিতাব থেকে শিক্ষা নেওয়ার প্রার্থনা করো তিনি সহজভাবে বলে দিলেন কি যে তাদের সিরাতটা দেখো যাদের প্রতি আমি নিয়ামক দিয়েছি তার মানে এটা দেখা যায় তা না হলে তাই আল্লাহ তাহলে এই কথাটা শিখাই দিতেন না আমরা নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের দেখেছি বলেই তো আমরা তাদের কথা স্মরণ করে বলবো যে আল্লাহ আমাদেরকে তুমি তাদের পথটা দাও তারা কারা তারা আমাদের উলিয়া উলিয়াগণ আমরা তাদের সিরাত অনুসরণ করব তারা কিভাবে চলেছেন যদি বলেন শুধু গ্রন্থের কথা একই গ্রন্থ এই যে আমি তো একটা ভিন্ন ধারার ব্যাখ্যা করলাম আমি এটা লিখে দিলে এটা তাপসির হয়ে যাবে আমার তাপসির কেউ গ্রহণ করুক বা না করুক তো কত বাজার কত তাপসির আছে কোরআন তো ঠিক থাকলো তাপসির কি এক থাকলো যারা দলিল চায় তাদেরকে দলিল দিলে আবার তার তাপসির বলে বলে এটা তাপসির কি আছে কেউ আবার বলে সানি নজরুল কি হবে একটু দেখেন তো প্রেক্ষাপট দেখি যদি আয়তের অর্থ হবে তাহলে তো কোরআন ওই সময়ের জন্য সীমাবদ্ধ থেকে গেল সর্বজনীন সবার জন্য সবকালের জন্য তার থাকলো না এভাবে খালি সানি নজরুল দেখবো ওই সময় ঘটেছে ওটার সাথে প্রেক্ষাপটে ওটা মিলাই দিয়েছে নাজিল হয়েছে ওই সময় এর মানে অন্য প্রেক্ষাপটে ব্যবহার করা যাবে না তো আল্লাহ তালা এখানে শিখাই দিলেন সিরাতুল মুস্তাকিম কি এটা একটা কঠিন পথ পথ যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন তাদের পথ সহজ না সহজ সরল পথ কারো গোলামি লাগবে না কিচ্ছু করতে হবে না একদম কয়েকটা দোয়া পড়লেই হয় একদম জান্নাতে। আল্লাহ তাহলে এই দোয়াগুলি কেন শিখাই দিলেন কেন প্রতিবার নামাজ এই কথাই বলতে হয় যে পদভ্রস্যদের থেকে আল্লাহ বাঁচায় রাখো তাদের পথ আমরা চাই না তাদের সিরাপ যেন আমাদের মধ্যে না ঢোকে আমাদের জীবনে তাদের সিরাত থেকে আমরা আমাদের সিরাতকে সাজাবো যারা নিয়ামত প্রাপ্ত আল্লাহ এগুলো তো খুব সহজ বিষয় শুধু ভাবতে হবে কিন্তু আমাদেরকে তো ভাবার সুযোগই দিল না মুস্তাকিম অর্থ সরল সরলের সাথে সোজার সাথে ওই একটা সহজ লাগাই দিল মাথা ভাবার সুযোগ রাখলো না এই যে এখন বলছি এটা যারা শুনবে এর মধ্যে অনেকে যা করবে এই যে আয়াতগুলো বলেছি এগুলো আবার ওই যে মোবাইল অ্যাপস বা বিভিন্ন জায়গা থেকে অনুবাদ মিলাবে কিন্তু একবার ভাববে না শব্দর ধাতু কি মূল শব্দ কি কোথায় থেকে এসেছে অর্থটা কি ঠিক করলো না ভুল করলো এই বোঝার বুদ্ধিও নেই সেই মগজ ধুলাই হয়ে গেছে তাদের কাছ থেকে বাঁচার জন্যই সে পদ যেন আমাদের না আসে বা আমরা যেন তাদেরকে অনুসরণ না করি এই জন্য আল্লাহ তালা এই দোয়াটা শিখাই দিলেন যে দল তো এখন তো সেসব ব্যক্তিদের কথা তাদের অনুসারীরা মেনে নিচ্ছে খুব মত পাচ্ছে অলিদের অবজ্ঞা করা হচ্ছে কেন অলিদের মানবো আল্লাহর কোরআন হাদিস এগুলো আছে এগুলি আমাদের জন্য যথেষ্ট এই কথা বলেই সে তার ব্যাখ্যা কারীর কথা মানতেছে পড়তেছে না নিজ অনুবাদের চেষ্টা পর্যন্ত করছে না বোঝার চেষ্টা কিচ্ছু না তাহলে কি আর সিরত মুস্তাকিম অর্থ এই সরলের সাথে সহজ থাকত কত জায়গায় এই শব্দ ব্যবহার করেছেন যার অর্থ কঠিন দৃঢ় তো কি হবে এই পথেই থাকবে এভাবেই চলবে যখন দিন আসবে অর্থাৎ ধর্ম ন্যায় যখন তাদের সামনে প্রকাশ পেয়ে যাবে একসময় অজ্ঞানতা থাকবে না একসময় কেটে যাবে যখন মানুষ শাস্তি পায় তখন তার সামনে কিন্তু শাস্তিটা আসে কেউ হয়তো বুঝে না এটা বাহ্যিক বিষয় কিন্তু আমি যে কথা বলছি কিছু মানুষ অবশ্যই বুঝবে আমি কোন নিয়মিত দিনের কথা বলছি যখন তা আসবে তখন তা তারা তা বুঝতে পারবে সহজভাবে বলি যে বিচার দিবসের সময় এইসব ব্যক্তিরাই যখন দেখবে তাদের কোনো কুল কিনারা নাই কেন ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসা নাই তাদের সিরাত ছিল ওই যে গয়রুল মাগদুবুই আলাইহিম এদের মতো আনামতা তা আলাইহিমদের মতো ছিল না তো তারা ভাবছে যে দোয়া দুই কাপ দুই কাকটা দোয়া পড়লাম বিশ লাখ নেকি হয়ে গেল এটা সেটা হয়ে গেল আমরা স্বর্গে চলে গেলাম গেলাম তো তাদের ভাষায় যখন তারা সেই দিবস উঠবে যখন দেখবে যে না হালবে হাল অবস্থা কেউ নাই কারণ হলিয়াল্লা থাকলে তো তাদের সাথে তাদের হাসর হতো তো তখন তারা আল্লাহকে বলবেন এটা কোরআনের কথা যে ওই শ্রেণীর লোকেরা হচ্ছে কি এখন আল্লাহকে বলবেন আল্লাহ ওই লোকগুলার একটু আমাদের দেখাই দাও যে যাদের কারণে আমরা পদভ্রষ্ট হয়েছি আমরা তাদেরকে আমাদের পায়ের তলে রাখতে চাই এটা তাদের জন্য খুব অপমানজনক বিষয় হবে সহজ ভাষায় আমরা বাঙালিরা যেভাবে বলি যে লাইট থেকে চাই পায়ের নিচে পিষতে চাই আছে না কাছে পাইলে ওরে লাথি দিতাম এই টাইপের যে কথাটা বলি এই কথাটাই আল্লাহ সুন্দরভাবে কোরআনের মধ্যে বলেছে যে এই শ্রেণীর ব্যক্তিরা যখন দেখবে যে তাদের বেহাল দশা ওই দিবসে কারণ একদল ব্যক্তির কথা শুনে তাই এই হয়েছিল তো তখন বলবে আল্লাহ আপনি তাদেরকে আমাদের সামনে এনে দেন দেখায় দেন আমরা তাদেরকে এই মুহূর্তে এই পায়ের তলে রাখতে চাই তখন আর এই অন্ধ বিশ্বাস এগুলো থাকবে না কারণ তখন তো সব স্পষ্ট হবে তখন হয়তো বুঝবে যে যাদের অনুসরণ করা হয়েছে তারা তাদেরকে ভুলের মধ্যে রেখেছিল তো সুরা ফাতেহার মধ্যে অনেক কিছু লোকাই আছে আমি নিজেই হয়তো বা আরো কিছু কথা বলতাম কিন্তু আলোচনা অনেক বড় হয়ে গেছে তাছাড়া অনেক কথা এর মধ্যে লোকায়িত আছে তারা কেউ কেউ এগুলো বুঝতে পারবেন তাছাড়া আমি বলবো যে মুর্শিদের কাছ থেকে একজন আল্লাহ ব্যক্তির কাছ থেকে যিনি সিরাতুল মুস্তাকিমের ওপর আছেন তার কাছ থেকে এই কোরআন বোঝার জন্য তাছাড়া নিজেরাও চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আল্লাহ তো চিন্তা করতে বলেছেন তো চিন্তা করলে অনেক সমাধান আসবে আর ওই যে বললাম আমরা সাধারণ মানুষ আমরা আসলে চাইলেও পারবো না একটা চিন্তা করতে এই জন্য আল্লাহ তালা বললেন যে শেখাই দিলেন যে ওই আল্লাহ আলাদের পথ প্রাপ্ত ব্যক্তিদের পথ চাও সিরাত চাও তা আমরা কি করতে পারি এত কিছু বোঝা না বোঝা বাদ দিয়ে এজন আল্লাহ আল্লাহলির জীবনী কিভাবে চলছেন কিভাবে তাদের জীবনযাপন করেছেন তা দেখে কিন্তু আমরা খুব সহজেই আমাদের জীবন পরিচালিত করতে পারি খুব বেশি ফতোয়া বাজি ফতোয়ার মধ্যে আমাদের যাওয়া দরকার নেই এটা করা যাবে না ওইটা করো এই নিয়ম ওই নিয়ম এত কিছু না পথটা খুব কঠিন কিন্তু সোজা পরেরটা ক্ষতি করা যাবে না সুযোগ থাকা সত্ত্বেও লোভ করা যাবে না স্বরূপ দাস হওয়া যাবে না কাম ক্রোধ লোভ হিংসা মদ মা এগুলো ত্যাগ করা এগুলো কোনো সহজ বিষয় না অনেক কঠিন বিষয় কিন্তু ত্যাগ করতেই হবে যেমন কতটা কঠোরতা দেখুন যে বলা হচ্ছে বিন্দু পরিমাণ যদি কারোর মধ্যে অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না এটা আসলে হাবিস বিন্দু পরিমাণ মানে সরিষা পরিমাণ কতটা কঠিন আর একজনের শরীর ভরা অহংকার সে সর্বে চলে যাবে জান্নাত পেয়ে যাবে এত সহজ তো প্রাপ্ত ব্যক্তিদের পথ যেটা সেটা অনুসরণ করা উচিত তাদের সিরাত তাদের জীবন চরিত্র দেখা উচিত মূল কথা হলো একজন আল্লাহ মুর্শিদের কাছে আল্লাহ ব্যক্তির কাছে আত্মসমর্পণ করে হাকি জেনে তারপরে এইসব প্রার্থনা করলে বুঝলে তখন বাকি বিষয়গুলো আস্তে আস্তে খুলতে থাকবে অজ্ঞানতার যে পর্দা রয়েছে এটা আস্তে আস্তে কেটে যাবে আর শেষে আবার সেই কথাই বলছি যে কোরআনের তাপসির করার যোগ্যতা বিন্দু পরিমাণ আমার মধ্যে নেই আমি কোরআনের কিছুই বুঝি না তাই এখানে কেউ ভুল ধরতে গেলে আমি আগেই বলছি আমার নিজের মধ্যে অনেক ভুল আছে ভুল ধরার এখানে কিছু নেই তারপরে কেউ কোনো পরামর্শ দিতে চাইলে বা কোনো বিষয়ে তার কাছে ভুল মনে হলে সেটা এটা তুলে ধরতে পারে তা আমার জন্য অবশ্যই অনেক ভালো হবে আর আমি বলবো যে কেউ বিভ্রান্ত হবেন না আমি যা বলছি তা হুবহু গ্রহণ করার কোনো দরকার নেই আমার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহাদের অনুসরণ করুন তাদের সিরাত দেখুন এটা নিয়ে আমি একদম স্পষ্টভাবে বলতে পারি আর সিরাতুল মুস্তাকিম কোনো সহজ সরল পথ নয় কঠিন সরল পথ কঠিন সরল পথ যদি তাইমা আল্লাহ চান আগামীতে ধীরে ধীরে আমি আরো বেশ কিছু আয়াত সুরার ব্যাখ্যা করার চেষ্টা করব আমার নিজের জ্ঞান অনুযায়ী এই কোরআনের মগজ এই যে পর্ব এটা আমি চালু রাখার চেষ্টা করব দোয়াময় আল্লাহ আমাদেরকে সেই সিরাতুল মুস্তাকিমের ওপর থাকার তাওফিক দান করুন আমিন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে